হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। 3:30 আছে এই মুহূর্তে, রূপতলী স্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। আর আজকে ঢাকা থেকে নাকি অনেকগুলো লঞ্চ আসতেছে, মিনিমাম 3 থেকে 4টি, 4 থেকে 5টি লঞ্চ হতে পারে, আর প্রতিটি লঞ্চে নাকি প্রচুর পরিমাণে যাত্রী। যাওয়া যাক বরিশাল লঞ্চ ঘাটে, বেশ অনেক কষ্টের পরে হয়তো গাড়ি পাবো, যে তারপরে দেখি আসলে কি কি লঞ্চ, কোন লঞ্চে কেমন যাত্রী, কোন লঞ্চ কখন ঘাট দেয়, কোন লঞ্চ ফার্স্ট কার সেকেন্ড কার হিসেবে ঘাট দেয়। চলুন এক নজরে ঘুরে দেখে আসি আজকের বরিশাল লঞ্চ ঘাটের দৃশ্য। ওকে, অন্য অন্য দিনের মতন চলে আসলাম একেবারেই লঞ্চ ঘাটের সামনে। আজকে লঞ্চ বেশি দেখে অনেক দোকানপাটও হয়তো একটু তাড়াতাড়ি খুলবে এবং গাড়ির সংখ্যাটাও বেশি। তবে এখন পর্যন্ত সেই মাহেন্দ্র অটো দেখতে পাচ্ছি না, অনেকগুলো পরিবহন কিন্তু রাখা আছে, লোকাল পরিবহন, যেসব পরিবহন দূরপাল্লা ঠিকই, তবে অধিকাংশ সময় লোকাল হিসেবেই আমার কাছে মনে হচ্ছে, যে অধিকাংশ সময় থামানো হয় প্রতিটা স্পটেই, প্রতিটা স্ট্যান্ডেই। আর কিছু কিছু মাহেন্দ্র আসা শুরু করেছে। আমরা একটু এই মুহূর্তে প্রবেশ করি লঞ্চ ঘাটের ভিতরে, দেখি আসলে লঞ্চ ঘাটের ভিতরের কী অবস্থা। লঞ্চ ঘাটের সামনের অবস্থাটাও এখন পর্যন্ত তেমন জমজমাট হয়নি, কারণ আমি অতি তাড়াতাড়ি চলে আসছি, কারণ অনেকগুলো লঞ্চ, একটি লঞ্চ যদি মিস হয়ে যায় তাহলে আমার কাছে অনেক খারাপ লাগবে, তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম। প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এত বেশি বেশি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা এত সাপোর্ট দিচ্ছেন, সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন বরিশাল লঞ্চ ঘাট থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল পর্বতে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা সকালবেলায় শুরু করছি, কারণ সবসময় দর্শকদের কমেন্ট, দর্শকদের উপরেই আমরা বেশি নির্ভরশীল, কারণ দর্শকরাই আমাদের সব কিছু, আর আপনাদের ভালো খারাপ মিলিয়েই আমাদের কাছে সব কিছু। এখনও তেমন সকাল হয়ে ওঠেনি, যার কারণে এই সাইডে সুবিধা বঞ্চিত মানুষ একেবারে সামনে সাইডে ঘুমিয়ে আছে, আছে একটি সঙ্গে কুকুর, কিছু কিছু রিক্সা এবং কি অটোরিক্সা আছে এই সাইডে গেটের কাছে, 3 নম্বর গেটের কাছে বিশেষ করে সবসময় রিক্সা অটো মাহেন্দ্র পেয়ে যাবেন। আর বেশি কথা বলছি না, যাচ্ছি পল্টনে। এই সেটে ছোটো ছোটো যে লঞ্চগুলো তারা অলরেডি প্রস্তুত হয়ে যাচ্ছে, আর পল্টনের দৃশ্য যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন, অন্য সময় আপনারা দু একজন যাত্রী বা এই লঞ্চ ঘাটের হকার বা কুলি যাদেরকে বলে থাকি, তারপরে গাড়ির যে ড্রাইভাররা, তারা কিন্তু অধিকাংশ সময় দাঁড়িয়ে থাকতো। আজকে কিন্তু তা নেই, কারণ আজকে অনেক রাত, আর বেশি করে রাত্র একটা কথাই বলি, আজকের সারা রাত্র ঘুমিয়ে একেবারে একটু ঘুমাইনি, কারণ আপনাদের জন্য একটাবার পারফেক্ট একটা ভিডিও জন্য উপহার দিতে পারি, এর জন্য আসলে অনেক কষ্ট করেও সারা রাত জেগে আছি আপনাদের সমস্ত পারফেক্ট আপডেটটা দিয়ে, তারপরে ইনশাল্লাহ ঘুমাবো। ওকে, লঞ্চের জন্য ওয়েটিংয়ে থাকি, আপনারাও থাকেন আমার সাথেই থাকেন, সারা রাত্র যখন একাই ছিলাম কেউ ছিলেন না, এখন পর্যন্ত এই ভিডিওটাতে আপনারা বিশেষ করে আজকে থাকেন, এই অনুরোধ করব। দেখি আসলে ফার্স্ট কার্ট কে আসে বরিশাল ঘাটে। দর্শক, অলরেডি আমরা ফার্স্ট কার্ট একটি লঞ্চ দেখতে পাচ্ছি, হয়তো চাঁদপুর জালোকাটি এই নৌ রোটের লঞ্চ, বরিশালে ঘাট দিয়ে তারপরে আসলে জালোকাটি যাবে, সার্চ লাইট কিন্তু জ্বালিয়ে রাখলো। হয়তো সুন্দরবন 12, আর সময়টা যদি বলি 4:00 এখন কিন্তু 52 মিনিট, ফার্স্ট কার্ট বরিশালে ঘাট দিতে যাচ্ছে সুন্দরবন 12। ঘাটের কাছে আসতে না আসতেই তার সার্চ লাইট অফ করে দিল, গতিও কিন্তু একটু ভালোই দেখতে পাচ্ছি, গতিটা হয়তো এখনই নিয়ন্ত্রণে নিবে। আমি আবারও যদি একটু বলি তাহলে লঞ্চের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে এই সুন্দরবন 12 লঞ্চের মধ্যে। সুন্দরবন 12 লঞ্চের দ্বিতীয় তলায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী ডেকে আছে, তারা আসলে মূলত দাঁড়িয়ে আছে,
সিঁড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু যাত্রীরা নামা শুরু করে দিল সুন্দরবন বারো লঞ্চ থেকে। একটু আপনাদের এই সাইড থেকে দেখাই, তাহলে কিন্তু আপনারা এখন দেখতে পাবেন যে কি পরিমাণে যাত্রী সুন্দরবন বারো থেকে নামছে। 5:05 বরিশাল লঞ্চঘাট ইতিমধ্যে ত্যাগ করতেছে সুন্দরবন বারো চাঁদপুর ফতুল্লা থেকে এসে বরিশালে যাত্রী নামিয়ে যাচ্ছে জালকাটির উদ্দেশ্যে। সর্বোচ্চ গেলে 6:10-এর মধ্যেই জালকাটি যেয়ে পৌঁছাবে বরিশাল থেকে আজকের সুন্দরবন বারো। ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু তার সার্চলাইট জ্বালিয়ে দিল, যেটার আলো আলো আসলে এই সিটে পড়েছে এক কোণারে। সুন্দরবন বারো লঞ্চ ঘুরতে না ঘুরতেই সমস্ত গতির সাথে এই মুহূর্তে ছুটে চলছে জালকাটির উদ্দেশ্যে, যেটা আমরা বরাবর দেখে আসছি যে বরিশাল থেকে যখনই বিশেষ করে জালকাটির উদ্দেশ্যে ছুটে চলে, ঢাকার কথা বাদই দিলাম, ঢাকা তো একই অবস্থা, ছুটে যখন চলে তখন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গতি দেয়, যে গতিটা আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একেবারে বহু দূরে একটি লঞ্চ দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে এই যে দেখেন, এই যে যে দেখা যাচ্ছে এটা আরও একটি লঞ্চ, দুটি লঞ্চ অলরেডি দেখতে পাচ্ছি ঢাকার লঞ্চ, আশায় আছি দেখা যাক আসলে কি কি লঞ্চ। অনেক দূরে তো, এই যে দেখেন বহু দূরে, আশা করি থাকবেন আমাদের সাথে। ও বাবা, একটি লঞ্চ আবার সার্চ লাইট জ্বালিয়ে দিল, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন সে একেবারে নদীর ওই পার থেকে কিন্তু সার্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু দেখছে। প্রথমে যে লঞ্চটি দেখতে পাচ্ছি আছে শুভরাজ নয়, আছে পিছনে সুরভি সাত। দুটি লঞ্চে আজকেও স এবং কি এস দিয়ে শুরু, এবং কি 9 এবং কি 7, শুভরাজ 9 এবং কি সুরভি সাত। দুটি লঞ্চের যে গতি ছিল সেই গতি কমিয়ে এই মুহূর্তে একেবারে শান্ত স্বভাবে আছে, তারপরও দেখা যাক আসলে কি হয়, কোন লঞ্চটিতে সবথেকে বেশি যাত্রী। একেবারে ঘাটের কাছাকাছি দুটি লঞ্চ আসতে না আসতেই একেবারে আলোকিত হয়ে গেল আজকের বরিশাল লঞ্চঘাট, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যদি সময়টা যদি এখন বলি, 5:17, দুটি লঞ্চ একেবারেই ঘাটের কাছাকাছি, অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্ট ঘাট হিসেবে যদি আজকে ঢাকা বরিশাল এই নৌরুটে লঞ্চ যদি ঘাট দেয় তাহলে আছে শুভরাজ 9, সেকেন্ড ঘাট হিসাবে আছে সুরভি 7। সুরাজ 9-এর সামনে এই মুহূর্তে ভালো যাত্রী দেখতে পাচ্ছি, তবে সুরভি 7-এর সামনে দেখতে পাচ্ছি, তবে একটা অন্যরকম একটা বিষয় দেখেন, সুরাজ 9 কিন্তু এখনও বরিশাল ঘাটের সাথে কিন্তু স্পর্শ করেনি, তবে সুরভি 7 কিন্তু গতি দিয়ে কিন্তু ঘাটের কাছাকাছি কিন্তু চলে আসছে। জানি না এখন পর্যন্ত সুরাজ এবং কি সুরভি 7 দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি আসলে ঘাটে প্রথম স্পর্শ করে, তবে ফাঁসকার যে আসলে সে ফাঁসকাটি হয়ে গেল, শুভরাজ 9 ফাঁসকাট ঘাট দিল আর সুরভি 7 দিতে পারেনি, তবে সুরভি 7 শুভরাজের সাথে হয়তো একটু সামান্য ধাক্কা বা লাগতে পারে। দুটি লঞ্চ ঘাট দিয়ে দিল, সুরভি
সাথে এখনো কাছে দিতে পারিনি, এই যে দৌড়ে চলে আসছে, চলে আসলো লঞ্চের লস্কর, আর ওইখান থেকে শুভরাজ নয়ে দিয়ে দিল ঘাট এবং কি কাছিয়ে কাছিয়েও দিয়ে দিল। দেখতে পাচ্ছেন পল্টন কিভাবে ডেবে গেল, সুরভি সাত লঞ্চের সামনে ধাক্কা, এখন আবার কিন্তু লঞ্চটি নিচে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে পল্টন লড়তেছে। শুভরাজ নয় থেকে যাত্রীরা নামা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে শুভরাজ নয় থেকে নামা শুরু করে দিয়েছে, এই সিট থেকে সুরভি নয় সুরভি সাত লঞ্চে কিন্তু সিঁড়ি দিয়ে দিচ্ছে। এই যে সুরভি সাত লঞ্চে সিঁড়ি দিচ্ছে, তারপরে হয়তো যাত্রী নামাবে একে একে। এই সাইড থেকে শুভরাজ নয় লঞ্চে সামনে যাত্রী নামাবে। কি অবস্থা কাছির! ওকে, শুভরাজ নয় লঞ্চের সামনে যাত্রী নামার পরবর্তীতে হয়তো তারা সিঁড়ি দিবে। আর এই সাইড থেকে সুরভি সাত লঞ্চের সিঁড়ি দিয়ে ভরপুর কিন্তু যাত্রী নামাচ্ছে। সুরভি সাত লঞ্চ থেকে ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামছে। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ভালো পরিমাণে কিন্তু যাত্রী বের হচ্ছে, একটু সামনে থেকে অনেক কষ্ট করে ধরলাম আর কি। ওই এই কাছিটা হয়তো ছিঁড়ে যেতে পারে, এই যে কাছিটা, জানি না আসলে কি হয়। একেবারে ঘাটের কাছাকাছি চলে আসলো, আমার এই মুহূর্তে যতটুক দেখে মনে হচ্ছে হয়তো কুয়াকাটা দুই লঞ্চ, তারপর আর একটু ঘাটে আসুক। হ্যাঁ, যতটুক আসলে ফাইনালি বুঝলাম কুয়াকাটা দুই, আর সময়টা যদি এখন বলি 5:27, অলরেডি কিন্তু বরিশাল ঘাটের কাছাকাছি এবং কি বরিশাল ঘাটে কিন্তু অলরেডি চলে আসছিল। আর যাত্রী এখন যতটুক দেখে বুঝতে পারছি মোটামুটি হয়তো আজকে কুয়াকাটা দুই লঞ্চেও যাত্রী আছে, তবে ঘাটে ঘাট দেওয়ার পরে আসলে ফাইনালি বুঝতে পারবো আসলে কেমন যাত্রী আছে কুয়াকাটা দুই লঞ্চে। এরপরে এখনও বাকি আছে এক থেকে দুটি লঞ্চ, আশায় আছি আরও দুটি থেকে একটি লঞ্চ কী কী লঞ্চ। এসেই সুরভি সাত লঞ্চের সাথে সামান্য একটু ধাক্কা লাগলো, ধাক্কা লেগে ঘুরে যাচ্ছে কুয়াকাটা দুই। সামনের লাইটিং আমার কাছে আসলে লাইটগুলো কিন্তু ডেকোরেশন বিশেষ করে আমার কাছে ভালো লাগে, আপনাদের অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে, সব কিছু একরকম না, তবে অধিকাংশ আমার দর্শকদের কাছে আমার যতটুকু জানা যে ভালোই লাগে। ওকে, এক এক করে তিন তিনটি লঞ্চ এবং কি ফায়ার লঞ্চ, একটি চার চারটি লঞ্চ অলরেডি বরিশাল লঞ্চ ঘাটে এসে হাজির হলো, এখনও বাকি আছে এক থেকে দুটি লঞ্চ, এখনও আশায় থাকি। আর ওই সাইড থেকে কিন্তু এখনও ভালো পরিমাণে কিন্তু যাত্রী নেমে যাচ্ছে সুরভি এবং কি শুভরাজ নয় লঞ্চ থেকে।
কুয়াকাটা দুই লস্করের কাছে কাছে দিয়ে দিল অলরেডি ঘাটে বাঁধার সাথে সাথেই কিন্তু সিঁড়ি দিয়ে দেবে এবং কি একটু সামান্য ধাক্কা লাগবে অলরেডি সেটাই হলো এটা ব্যাপার না আমরা একটু এই সাইড থেকে দেখি আসলে তারা আসলে সিঁড়ি কোন সাইড থেকে দিতে চাচ্ছে এই সাইড থেকে নাকি এই সাইড থেকে আর দ্বিতীয় তলায় না থাকলেও তৃতীয় তলায় কিন্তু এখনো আছে ভালো যাত্রী আছে কুয়াকাটা দুই লঞ্চে সিঁড়ি দিতে না দিতেই কুয়াকাটা দুই থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামা শুরু করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন যে বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী নামছে এই মুহূর্তে কুয়াকাটা দুই লঞ্চ থেকে আর যারা মূলত একটু দূরে যাতায়াত করবে লঞ্চ থেকে তারা একটু সময় নিয়েই নামে কারণ এখনও কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার হয়নি এখনও কিন্তু অন্ধকার রয়ে গেছে এক কথায় যদি বলি তাহলে সম্পূর্ণ ভোরের আলো কিন্তু এখনও ফোটেনি যার কারণে অনেকেই ওয়েটে থাকে দর্শক শুভরাজ নয় থেকে এখনও যাত্রী নামতেছে তবে অনেক দুঃখের বিষয় এভাবে আমি কখনো ফলসভাবে পড়িনি অনেকেই কমেন্ট করেছেন চারটি লঞ্চ অনেক জায়গা থেকে আমি শুনছিলাম চার থেকে পাঁচটি লঞ্চ তবে আজকে ঢাকার লঞ্চ দেখলাম মাত্র তিনটা চাঁদপুরে ছিল একটি চারটি লঞ্চ ছিল এই ছিল দর্শক বরিশাল লঞ্চঘাট থেকে একেবারে সকালবেলার সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও আসলে পরিষ্কার হয়নি এখনও অন্ধকার অন্ধকার আছে যাচ্ছি চলে বাসায় হয়তো রাতের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেলটির ভিডিও একবার হলে আপনি প্লে করেছেন এর জন্য খোদা হাফেজ ভালো থাকবেন